মালদা জেলার কার্পেট শিল্পীদের যেন আর কাজের উদ্দেশ্যে বাইরে যেতে না হয় তার ব্যবস্থা করছে রাজ্য সরকার। মালদায় তৈরি হতে চলেছে কার্পেট শিল্পের ক্লাস্টার। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গাজল নিউটাউন ইউটিউব চ্যানেল। গত 23 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ভাদোহী জেলার চৌরি থানার অন্তর্গত রোটাহার গ্রামের একটি বেসরকারি কার্পেট কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মানিকচক ব্লকের এনাকপুর গ্রামের 9 জন শ্রমিক। জেলার হাজারো শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে ভিনরাজ্যে কাজ করতে যায়। মৃত শ্রমিকরাও কার্পেট বোনার কাজে গিয়েছিলেন। মালদা জেলার কার্পেট শ্রমিকদের আর বাইরে কাজ করতে যেতে হবে না। শ্রমিকদের কথা ভেবে রাজ্য সরকার মালদা জেলার ইংরেজ বাজার ব্লকের রামচন্দ্রপুরে মেগা কার্পেট ক্লাস্টার বা কার্পেট কারখানা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। প্রথমত একটি মেগা কার্পেট ক্লাস্টার হাউস তৈরি করা হবে। এর জন্য প্রথম ভাগে 14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুরু হয়ে গিয়েছে টেন্ডার প্রক্রিয়া, সাথে প্রস্তাবিত জমিতে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়েছে। কার্পেট কারখানা তৈরি সম্পূর্ণ হলে আশা করা হচ্ছে হাজারো শ্রমিক কাজ পেতে পারেন।